রাতটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। আশা মুখ ঝামটে দিয়ে কটকট করে থ্রি পিস নিয়ে বাথরুমে চলে গেল। পেছনে অনিরূপ আহাম্মকের মতো ভ্রু কুচকে বইয়ের এই নীরব রাগটুকু দেখল। সে কি করছে সেটাই সে বুঝতে পারছে না। বউ এত রাগলো কেন? অনিরূপ টি শার্ট পরে বিছানায় বসল। বসে আশার জন্য অপেক্ষা করতে লাগলো। আশা বেরোলো। প্রথমবারের মতো আশাকে থ্রি পিস পরতে দেখে অনিরূপের রাগ হলো বেশ। ও শান্তস্বরে বলল, থ্রি পিস পরলে কেন, শাড়ি পরো। কারো এত ইচ্ছা পূরণের এত ঠেকানি আমি বসে নেই। আশার কাট কাট গলা। অনিরূপ ভরকে গেল। ও কাঁচু মাচু মুখে আশার দিকে চেয়ে রইল। আশা ফেস ক্রিম মেখে মোবাইল নিয়ে বিছানার এক কোণে বসে গেল। অনিরূপ পাশে থাকা সত্ত্বেও পুরোদমে ওকে ইগনোর করা হলো। অনিরূপের মুখটা এসব দেখে একেবারে থমথমে হয়ে গেল। ও গলার স্বর অনেকটাই থমথমে করে বলল, ঠিক বেশি তোমাকে একদমই বানাচ্ছে না আশা, বেবি বেবি লাগছে। আশা এবার তিরিক্ষ মেজাজে বলল, না মানলে নাই। অনিরূপ এতক্ষণে এবার বুঝল পরিবেশ আসলেই গরম। ও আলতো করে আশার হাতটা ধরে বলল, আশা এত রাগ কেন, কি হয়েছে, did I do something bad? এত আদর করে কথা বললে আশা মুহূর্তেই গলে গেল। ও আর রাগ দেখালো না, মনের ভেতর ক্ষোভটা জমিয়ে রেখে হার মেনে ছোট্ট করে এটুকু বলল, শাড়ি পরে আসছি, ছাড়ুন। অনিরূপ হয়তো বুঝতে পারলো আশার রাগটা মূলত কি নিয়ে। ও আর ঘাটালো না, উঠে গিয়ে আলমারি খুলল, আশার দিকে সিল্কের শাড়ি বাড়িয়ে রেখে বলল, শাড়িটা রাতে এনেছিলাম, ঘুমিয়ে গিয়েছিল দেখে দিতে পারিনি, এটা পরে আসো এখন। আশা শাড়িটা দেখল, হালকা আকাশি রঙের ভীষণ সুন্দর সিল্কের শাড়ি। কি মনে করে হঠাৎ অনিরূপ শাড়িটা আলগোছে বিছানার উপরে রেখে দরজার দিকে এগিয়ে গেল। আশা ভাবে অনিরূপ বেরিয়ে যাবে। ও মুখটা থমথমে হয়ে গেছে। অনিরূপ কি ওর রাগ একটুও বুঝল না? ও ঠিকঠাকভাবে রাগটা দেখাতে পারল না? কেন অনিরূপ হালকা নরম গলায় কথা বলতে আশা রাগ ভুলে আইসক্রিমের ন্যায় গলে গেল? নিচের উপরে রাগ বোধ হচ্ছে এবার আশার। আশার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অনিরূপ দরজা লক করে আশার দিকেই এগোলো। আশা থমকে যাওয়া দৃষ্টিতে দরজার লকের দিকে চায়। এই দিন দুপুরে লোকটার কি মাথায় খারাপ হলো? যে কোনো সময় কেউ ডাকতে আসতে পারে। আশা নিচু গলায় অস্ফুটের স্বরে বলল, প্লিজ বিকাল এখন। অনিরূপ অভদ্র হেসে শাড়িটা আবার হাতে নিল। আশার দিকে চেয়ে গা চালানো হাসি ছুড়ে বলল, চলো তোমাকে শাড়ি আমি পরিয়ে দিই, আমি কিন্তু ভীষণ সুন্দর শাড়ি পরাতে পারি। কি শাড়ি পরাবে? আশা বিস্ময় সামলে আতঙ্কে লাফিয়ে দু কদম সরে গিয়ে বলল, না আমি আপনার হাতে শাড়ি পরব না। আর আপনি পুরুষ হয়ে শাড়ি পরাতে পারেন? কটা মেয়েকে শাড়ি পরিয়েছেন? অনিরূপ জবাব না দিয়ে আল গুছিয়ে আশার দিকে এগিয়ে আশার কাঁধে ছড়িয়ে রাখা ওড়নায় হাত রাখতে গেলে আশা অনিরূপের হাত আটকে দিল। এবার হয়তো লজ্জা পেয়েছে ও। অনিরূপ এবার বিরক্ত হয়ে মিহি গলায় শোধাল, দূরে সরে যাচ্ছ কেন বারবার, খালি আমার বুক ভরানোর ঠান্ডা, কাছে আসো এক্ষুনি। আশা লজ্জায় মরি মরি হয়ে যাচ্ছে। রাগটুকু ততক্ষণে ধোঁয়াশায় মিলিয়ে গেছে। এখন যা বাকি আছে সেটুকু শুধুই ভালোবাসা, আর কিছুই নয়। তারপর অনিরূপ আশাকে বেশ সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আশা লজ্জায় মরে গিয়েও বুকে জমা করে রাখা অফুরন্ত সুখের স্মৃতি অনিরূপ শাড়ির আঁচল আশার বাম কাঁধে তুলে দিয়ে আশাকে দূর থেকে একবার আপাদ মস্তক দেখল। আশা লজ্জায় মাথাটা নামিয়ে রেখেছে। অনিরূপ আঙুল দিয়ে নাইস ইঙ্গিতে দিয়ে বলল, অনিরূপের বউটা ঝুলি বড্ড মারাত্মক, সিল্কের শাড়িতে ফিগারটা জোস দেখাচ্ছে। আশা লজ্জায় হেসে ফেলল। স্বামীর বাহুতে হালকা কিল বসিয়ে বলল, সব সময় বেশি বেশি না। অনিরূপ হাসল। আশার কানের কাছে ফিসফিস করে বলল, তৃষা সেই মেয়ে যার জন্য অনিরূপ বউকে ফিরে পেয়েছে। তৃষা নিডস আ বিগ থ্যাংক ইউ ফ্রম ইউ। আশা অবাক হয়ে তাকালো। অনিরূপ ছোটে হালকা হাসি ছড়িয়ে বলল, এত এত কষ্ট করে পাওয়া বউকে ছেড়ে অন্য মেয়ে নিয়ে কোন পাগলে ঘুরে? শি ইজ জাস্ট আ ফ্রেন্ড, নাথিং মোর, ডোন্ট ওয়ারি। আশা এবার লজ্জা পেল। ও অনিরূপকে নিয়ে এতটা নিচে চিন্তা করে কি করে ফেললো?
অনিরুক্ত এমন নয়, আশা জানে সেটা। তবুও এতটা গভীর ভাবনা, ইস, বড্ড বোকামো করে ফেলেছে ও। আশা নিচু গলায় লজ্জিত ভঙ্গিতে বলল, সরি, বুঝতে পারিনি, আমার রাগ করাটা উচিত হয়নি। অনিরূপ হেসে আশার কোমরে দু হাত জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল, ইটস ওকে ম্যাডাম, আপনার সম্পূর্ণ রাইট আছে, জেলাস হওয়ার। আশা হেসে ফেলল শব্দ করে, অনিরূপের ওই হাসিতে নেশা ধরল। ঠোঁটে ঠোঁট ছোঁয়ার চেষ্টা করা মাত্রই আশা অনিরূপকে ধাক্কা দিয়ে সরিয়ে পালাতে চাইল, তবে সেগুরে বালি। অনিরূপ আশার আঁচলটুকু নিজের হাতে পেঁচিয়ে ধরল। আশা চমকে উঠে আঁচল চেপে থেমে গেল। অনিরূপ আঁচল ধরে টানছে, আশাও শাড়িতে পিন না থাকায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে স্বামীর দিকে। একটা সময় অনিরূপের বুকে আশার পিঠ ঠেকল। অনিরূপ আশার ঘাড়ের নরম অংশে মুখ ডুবাল, শিউরে উঠল আশা, খামছে ধরল শাড়ি। অনিরূপ আশার ঘাড়ে নাক খসে ফ্যাসফ্যাসে গলায় বলল, পারছ নাকি? আশা চোখ বুজে শিরশির কণ্ঠে জবাব দিল, অনিরূপ আশার দিকে চায়। আশার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে ভয়াবহ আবেগে। অনিরূপ তা দেখে হালকা স্বরে বলল, আজ থেকে আমার জেরি বউকে আমি পালাতে দিলাম, তার বদলে ঘরে আনলাম আমার ভালোবাসার বউখানা। গরম গরম মেঘের গর্জন, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ শব্দে, আবহাওয়ায় নেমে এসেছে ভীষণ শীতলতা। অরূপ নিধি আজ আবারও বাইরে বেরিয়েছিল, নিধিকে কেমন দিয়েছে আজ। এখন বাইক দিয়ে ওরা বাড়ি আসছিল, আচমকা বেনামি বৃষ্টির খপ্পরে পড়ে ওরা দুজনেই কাক ভেজা। নিধির সুতির শাড়িটা ভিজে লেপটে গেছে গায়ের সঙ্গে, অরূপের সাদা শার্টটাও ভিজে চিপচিপে একদম। অরূপ বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে, যত দ্রুত পারে পৌঁছানো লাগবে বাসায়। নিধির শাড়ির আঁচলটা টেনে গা ঢেকে আবারও আশেপাশে তাকালো, কেউ কেউ তাকাচ্ছে নিধির দিকে। ওই চাওয়া যে কেমন সেটা নারী নিধি ভালোই বোঝে। নিধি এসব দেখে নিধির আরও খারাপ লাগছে। ও অরূপের কানের কাছে আস্তে করে জিজ্ঞাসা করল, আমাদের আর কতক্ষণ লাগবে? অরূপ এক হাতে মুখের পানি মুছল, বলল, আর 15 মিনিট হাইস্ট। নিধি আবারও আশেপাশে তাকালো, অনেক বুড়ো লোকও সে শব্দে অদ্ভুত চোখে তাকাচ্ছে। নিধি এবার একবারে অতিষ্ঠ হয়ে গেল, বয়স হলেও কিছু পুরুষের ছুকছুক স্বভাব যায় না। ও তাই অরূপের দিকে ছুকে বলল, একটু তাড়াতাড়ি যান প্লিজ, সবাই দেখছে। অরূপ বুঝল না, আশেপাশে গাড়ি ঘোড়ার ভীষণ শব্দ। ও একটু জোরে জিজ্ঞাসা করল, দেখছে কি দেখছে? নিধি এবার আরও অস্বস্তিতে পড়ে গেল। অরূপ স্বামী, কিন্তু এখনও ওরা নিজেদের নিকট ততটা স্পষ্ট নয়, জড়তা এখনও রয়ে গেছে নিধির মধ্যে। অরূপ চাইছে সেটা কাটানোর জন্য, নিধিও তেমনইভাবে সমান চেষ্টা করছে। নিধি এবার ঠোঁট চেপে শাড়ির আঁচলটুকু আরও কাঁধে টেনে বলল, আমি ভিজে গেছি ভীষণ, ভেজা শাড়িতে হয়তো সব বোঝা যাচ্ছে। অরূপ এবার ঘাড় ঘুরিয়ে তাকালো, নিধির কাচুমাচু অবস্থা দেখে যা বোঝার বুঝল। ছোট্ট করে শ্বাস ফেলে বলল, আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরো। বলা বাহুল্য, অরূপ নিধির সম্পর্কটা আপনি থেকে ততদিনে তুমিতে নেমে এসেছে। অরূপের কথায় নিধি থামল, অবাক হয়ে বলল, কি? জড়িয়ে ধরো, ঘাড়ের মুখ লুকিয়ে চোখ বন্ধ করে বসে থাকো, আমরা পৌঁছে গেছি অলমোস্ট। নিধি কি করবে ভেবে পেল না, অরূপ আবারও তাড়া দিল। এবার লজ্জাগুলোকে গলা টিপে মেরে নিধি একসময় অরূপকে জড়িয়ে ধরল। অরূপ কিছুটা থমকে গেল, ও সামনে ঝুঁকে গেল, ঘাড় ঘুরিয়ে এবার ঘাড়ে লুকানো বউটাকে একবার দেখে নিল, তারপর হালকা হেসে আবারও সামনে তাকালো। লাজুক বউ তার এটুকুতেই অস্থির, অরূপ যখন ছবে তখন কোথায় পালাবে? পালানোর রাস্তা অরূপ পাথর ঠেলে বন্ধ করে দিবে সেদিন, আশেপাশে নিধি কাউকে পাবে না, চোখের সামনে দেখবে অরূপের চোখ দুটো। ছটফটে নিধি সেদিন ওর চোখে নিজের মরণ দেখবে, ও মরণ সুখের আনন্দের ও তৃপ্তির।
মনে মনে এসব ভেবে অরূপ একটা দীর্ঘশ্বাস ফেলল। কাউকে না পাওয়ার, কাউকে আপন না করার আফসোস বেরিয়ে এলো দীর্ঘশ্বাসে। এসব চিন্তা ভাবা অবধি আটকে আছে এতদিন ধরে। ওরা বাড়িতে পৌঁছালো 10 মিনিটের মধ্যেই। ওয়াহিদা বসার ঘরে ওদের জন্য অপেক্ষা করছিলেন। কলিং বেল বাজলো, উনি উঠে দরজা খুলে দিলেন। নিধির শাশুড়িকে দেখে শাড়ির আঁচল মাথায় তুলল ছটপট। ওয়াহিদা ছেলের বউকে দেখে ছেলের দিকে তাকালেন। অরূপ তখন বাইকের চাবি পকেটে ঢুকাচ্ছে। ওয়াহিদা ছেলেকে কাক ভেজা দেখে মুহূর্তে হই হই করে ওঠেন। জ্বর উঠবে রে আজকে দুটোর, দ্রুত রুমে যা, ফ্রেশ হও, আমি উপরে চা পাঠাচ্ছি। অরূপ এগিয়ে গেল মায়ের সামনে, দাঁড়িয়ে আহ্লাদ দেখিয়ে মায়ের শাড়ির আঁচল দিয়ে মাথাটা মুছে ফেলল। ওয়াহিদা এতেই যেন গলে গেলেন। ছেলে দুটো মস্ত ফাজিল ওয়াহিদা জানেন, কিন্তু সন্তান তো বুকের নারী ছেড়ে ধন। ওয়াহিদা মিষ্টি হেসে আঁচল টেনে অরূপের চুল মুছে দিলেন, বলতে লাগলেন, এখনো বড় হলি না, কদিন পর বাচ্চার বাপ হবি। অরূপ মায়ের আঁচল দিয়ে মাথা মুছতে মুছতে মৃদু হেসে নিধির দিকে চাইল। নিধি কোণঠাসা হয়ে দাঁড়িয়ে দেখছিল মা ছেলের আহ্লাদ। অরূপের অমন দুষ্টি চাউনি দেখে ও চমকে উঠে সঙ্গে সঙ্গে মুখ লুকিয়ে ফেলল। ওয়াহিদা ছেলের চুল মোছা শেষে হেসে বললেন, এবার যা ফ্রেশ হ, ঠান্ডা লেগে যাবে তো বাবা। অভ্যাস আছে, মা কিছু হবে না। ওয়াহিদা তবুও তারা দেখালেন। অরূপ নিধিকে নিয়ে উপরে এলো। বাইরে মেঘের ভীষণ গর্জন দিচ্ছে। নিধি দ্রুত শাড়ি তোয়ালে নিয়ে বাথরুমে দৌড় দিল। অরূপ তাই গেস্ট রুমের বাথরুমে গেল গোসল নিতে। তারপর অরূপ যখন রুমে আসলো, নিধি তখন চুল তোয়ালে দিয়ে ছাড়ছে। হাত পা শীতে অত্যধিক ফ্যাকাশে হয়ে আছে, কিছুটা কুচকেও গেছে। নিধি শীতে কাঁপতে কাঁপতে চুলের পানি ছাড়ছে। অরূপ দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত চোখে নিধিকে দেখেই যাচ্ছে। ওর হাতে তোয়ালে, চুল ছাড়ার সময় শাড়ি সরে হঠাৎ নিধির উন্মুক্ত পেট দেখা গেল। অরূপ থমকে গেল। করছেটা কি নিধি? অরূপের দম বন্ধ লাগছে। মেরে ফেলবে এই মেয়ে আজকে অরূপকে। অরূপ শুকনো গলা ভিজিয়ে নিল লালায়। হালকা কেশে নিধিকে সতর্ক করার চেষ্টা করে রুমে ঢুকে সিট কিনে দিল। নিধি অরূপকে দেখে মৃদু হাসি দিয়ে আবারও চুল ছাড়ায় ব্যস্ত হয়ে গেল। অরূপ তোয়ালে বারান্দায় মেলে বিছানায় গিয়ে বসল। বিছানায় বসে ফোনে চোখ রাখার বাহানায় চুরি করে বারবার নিজের বিবাহিত স্ত্রীকে দেখছে। দেখছে স্ত্রীর সুগঠিত আকর্ষণীয় কায়া, নারীদেহের আবেদনময়ী ভাজ। অরূপ হঠাৎ করে উপলব্ধি করল নিধি ভীষণ ভীষণ সুন্দর, যাকে বলে অরূপের মাথা ধরিয়ে দেবার মতো সুন্দর। চোখের সামনে নিজের সুন্দরী বউকে দেখে বুকটা লাফাচ্ছে অরূপের। ওর যা মন চাইছে তা হবে না ভেবে ও মাথা ঝাড়া দিয়ে বাজে চিন্তা দূর করার চেষ্টা করল। কিন্তু ও আর তাকাবে না ভাবলেও বারবার বারবার তাকাচ্ছে। অভদ্র চূড়ান্ত অসভ্যের মতো করে বারবার চোখ দিয়ে গিলে খাচ্ছে বউটিকে। এক সময় ভীষণ গর্জন হলো, তারপর আচমকা সমস্ত বাড়ির আলো বন্ধ হয়ে গেল। অন্ধকারে নিধি আঁতকে উঠল যেমন, ও অন্ধকারে ড্রেসিং টেবিল এক হাতে ধরে আশেপাশে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। নিধি ভয়ে ভয়ে বলল, অরূপ আপনি রুমে আছেন? অরূপ অরূপ শোনে, ও সেভাবেই বসে আছে, নড়ল না জায়গা থেকে। বসে থেকে কান দিয়ে অনুভব করলো নিধির ছটফটানি। নিধির জবাব না পেয়ে হাত বাড়িয়ে ধীরে ধীরে পা এগোতে এগোতে খুঁজতে খুঁজতে বিছানা অবধি এলো। হঠাৎ হাতে স্পর্শ পেল একটা রুক্ষ মুখের, খোঁচা খোঁচা দাড়ির। অরূপ শ্বাস আটকে বসে আছে। নিধি অরূপের মুখ স্পর্শ করা মাত্রই লজ্জায় সঙ্গে সঙ্গে সরে গেল। কাঁপা গলায় বলল, আপনি এখানে? অরূপ উঠে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে নিধি অনুভব করলো তার গালে ছোট্ট চুমুর। নিধি চমকে উঠল, চোখ বড় বড় করে ফেলল। অরূপ চুমু খেয়ে ধরা গলায় বলল, না আমি এখানে। নিধি কথা বলতে পারল না, ওর গলায় কথা ফুরিয়ে গেল। বিস্মিতভাবে গালে হাত দিয়ে থম মেরে বসে রইল। কি যেন হলো অরূপের, আজ রাতে ওর সমস্ত সংযম ভেঙে গেল। অরূপ এবার নিধির ঘাড়ে মুখ ডুবালো, ঘাড়ে ছোট ছোট চুমু খেয়ে ধরা গলায় বলল, এখানে আমি, তোমার এই নরম ঘাড়ে,
গাড়ির ওই শক্ত ক্লাবি কলের খোঁজে। নিধির শাড়ির আঁচল খামছে, পাথরের মতো দাঁড়িয়ে আছে। অরূপের অমন গাঢ় চুমুতে বারবার ঘাড়টা সংকুচিত হয়ে যাচ্ছে। অরূপ চুমু খেতে খেতে নিধির গলায় আসলো। নিধি ততক্ষণে চোখ বুজে ফেলেছে আবেগে, সুখের আতিশয্যে মূর্ছা যাওয়ার পথে। ও এসব অত্যাচার সইতে না পেরে অরূপের পেটের কাছে টি শার্ট দু হাতে খামছে ধরল। অরূপ গলায় মুখ ঘষে মিহিস্বরে বলল, আমি এখানেও তোমার গলার নিচে, আরো নিচে, আরো আরো নিচে। নিধির চোখে জল জমে গেছে। অরূপের মারাত্মক চুমুর নিধির গলার মধ্যে ঝড় বইয়ে দিচ্ছে। নিধি এত সুখ, এত যন্ত্রণা সহ্য করতে পারছে না আর। ও এবার ঝাপটে ধরলো অরূপকে। অরূপ সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো তার আবেগে নুয়ে পড়া বউটাকে। নিধি অরূপের ঘাড়ে মুখ ডুবিয়ে বড় বড় শ্বাস ফেলছে। ঘাড়ের কাছে শ্বাসের উত্তাপে অরূপের বেহাল অবস্থা। ও আবারও নিধির ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। দু হাতে নিধির পিঠ আঁকড়ে ধরল। নিধি কাঁপছে, এমন মারাত্মক স্পর্শ ওর তন মন রুহ অবধি কাঁপিয়ে তুলছে। হঠাৎ বিদ্যুৎ চলে এলো। অরূপ তখনও থামছে না, ও বড্ড বেপরোয়া আজ। নিধি ততক্ষণে সম্বিত ফিরে পেয়ে তৎক্ষণাৎ অরূপকে ছেড়ে দিয়েছে লজ্জায়, কিন্তু অরূপ ছাড়ল না। ওর মাথাতে আজ কিছু নেই, কিছু না, সম্পূর্ণ মাথা জুড়ে শুধু নিধি থেকে গেছে। নিধি বউ ওর, বউটা হালাল ওর জন্য। এসব চিন্তা খুব বাজেভাবে উস্কে দিচ্ছে অরূপকে। অরূপ থামলো কিছু সময়ের জন্য, পাঁচা কোলে তুলে নিল নিধিকে। নিধির হাত থেকে তোয়ালে মাটিতে পড়ে গেল, আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অরূপ নিধিকে ব্যত ব্যস্ত ভঙ্গিতে বিছানায় শোয়ালো। নিধির এবার বড্ড ভয় লাগছে, অরূপকে স্বাভাবিক মনে হচ্ছে না। অরূপ যেন এই দুনিয়াতেই নেই, অন্য দুনিয়ায় হারিয়েছে। অরূপ নিধির উপর আধশোয়া হতেই নিধি দু হাতে আটকে দিল অরূপকে। অরূপ ওই বাধা একটুও মানল না, বরং হাত দুটো নিজের এক হাতে চেপে বালিশে ঠেসে ধরল, আবারও গলায় মুখ ডুবাল। গলায় গাঢ় চুমুর উপলব্ধিতে হার মেরে চোখ বুঝে ফেলল নিধি। একটা সময় নিধি যখন পুরোপুরি ডুবে গেল অরূপের মধ্যে, অরূপের তখন হুঁশ ফিরল, ও আচমকা থেমে গেল। নিধির গলা থেকে মুখ উঠিয়ে ফেলল দ্রুত। নিধি ধীরে ধীরে চোখ খুলল। অতি আবেশে টলমল করছে ওর চোখ দুটো। অরূপ নিধির টলমলে ভেজা চোখের দিকে চেয়ে বড্ড খারাপ লাগা অনুভব করল। এসব কি করতে চাচ্ছিল ও? অরূপ নরম গলায় বলল, আমি সরি, অনুমতি নিতে ভুলে গেছি, তুমি যদি না চাও। নিধির বড্ড রাগ হলো, এত কিছু করে এখন ন্যাকামো হচ্ছে, ফাজিল পুরুষ। ও অরূপের টি শার্ট কলার চেপে ধরলো শক্ত করে, টেনে নিল ওর নিজের কাছে। অরূপের বুকে নাক খসলো আদুরে ভঙ্গিতে, অর্থাৎ ও বোঝাচ্ছে অনুমতি আছে, নিজেকে পুরোটাই দখল করে নেওয়ার অনুমতি দিচ্ছে নিধির স্বামীকে। অরূপ অবাক হলো ভীষণ, তাকালো নিজের বুকের মধ্যে গুটিসুটি হয়ে লুকিয়ে থাকা আদুরে বউটার দিকে, পরপর শব্দ করে হেসে উঠল। নিধি এবার লজ্জায় পড়ে গেল ভীষণ, লজ্জায় খামছে দিল অরূপের বুকে। লাচুক গলায় কিছু একটা বলতে চাইল, আমি আপনাকে মেরে। অরূপ আর নিধিকে কিছু বলতে দিল না, আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বন্ধ করে দিল কণ্ঠের সকল শব্দ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।